অলরেডি মাইক্রোজবসের এই নতুন সাইটটি সম্বন্ধে আমার চ্যানেলে পরপর তিনটি ভিডিও আপলোড হয়ে গেছে, যার প্রথম ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি সাইটটি রিভিউ প্লাস সাইটে আপনি মূল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এবং দ্বিতীয় ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে ওই সাইটের ভিতরে একটা নির্দিষ্ট পোর্শনে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলে প্রতিদিন $10 মতো ইনকাম করতে পারবেন, এবং তৃতীয় ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে আপনি ওই নির্দিষ্ট পোর্শনে অ্যাকাউন্ট খোলার পরে কোন টেস্টটা দেওয়ার পরে আপনার মেইন কাজগুলো করা শুরু করবেন। তো আজকে দেখানোর চেষ্টা করব যে আপনি মূলত এই সাইটে অ্যাকাউন্ট খোলার পর আর্মানি সেকশন থেকে টাইমওয়ালে আসার পরে এখানে যে সেকশনগুলো আছে সার্ভে, টাস্ক এবং ক্লিক, এই জবগুলোর কোন কাজগুলো বা কিভাবে প্রতিদিন করে যাবেন, মানে সহজ কথায় এই ক্লিক্স জব সাইটে আপনার প্রতিদিন কোন কাজগুলো করতে হবে, কোন সহজ কাজগুলো করার মাধ্যমে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন সেগুলো আজকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টাইমওয়ালে কাজের সেকশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে সার্ভে, একটা হচ্ছে টাস্ক, আর একটা হচ্ছে ক্লিকস। তো এই তিনটা সেকশনে আজকে দেখানোর চেষ্টা করব যে আপনি কিভাবে এই তিনটা সেকশনে কাজ করবেন প্রতিদিন। তো প্রথমে চলে আসবেন এখান থেকে ক্লিকস সেকশনে। ক্লিক সেকশন আসার পর এখান থেকে আই এম নট এ রোবটটা করে দিতে হবে আপনাদের। দেন দেখবেন যে আপনাদের সামনে অলরেডি ক্লিকস মানে অ্যাড চলে এসেছে, এখান থেকে ভিউ করতে হবে এই কাজটা, এবং আপনাকে এই কাজটা 20 সেকেন্ড ভিউ করতে হবে। তো এই ট্যাবটা যখন নতুন ওপেন হয়ে যাবে এই ট্যাবেই আপনাদের থাকতে হবে, যত সেকেন্ড এখানে দেখতে বলবে সেই সেকেন্ডটা আপনাকে এই ট্যাবেই থাকতে হবে, অন্য কোনো ট্যাবে আপনি মুভ করতে পারবেন না। যদি অন্য কোনো ট্যাবে মুভ করেন তাহলে আপনার ওখানে কাউন্টিংটা স্টপ হয়ে যাবে। তো এখানে যেমন আমি ভিডিওটা স্ক্রল ডাউন করছি, এটা আপনাদের করতে হবে না, জাস্ট স্থির থাকলেই হবে, মানে পেজট ওপেন করে আপনার জাস্ট এখানে 20 সেকেন্ড বা যত সেকেন্ড বলবে সেই সেকেন্ডটা আপনারা এখানে যদি ওয়েট করেন, তারপর দেখবেন একটা টুং করে শব্দ হবে, যে শব্দটা শোনার পরেই আপনি আগের যে আপনার পেজ মানে যেখান থেকে আপনি এটা ওপেন করেছিলেন সেই পেজে চলে আসবেন। দেখবেন যে আপনার একটা পয়েন্ট চলে এসেছে এবং নতুন একটা অ্যাড চলে এসেছে। একেবারে নতুন অ্যাডসে আপনি ভিউ করবেন, এটা যখন 5 সেকেন্ড ভিউ করতে বলছে, যেহেতু আগে লেখা দিচ্ছিলাম আমি এটা 5 সেকেন্ড ভিউ করব, 5 সেকেন্ড ভিউ করার পরে আবার আগের ট্যাবে চলে যাব, দেন দেখবো যে পয়েন্টস আরো বেড়ে গেছে। একইভাবে নতুন আরেকটা অ্যাডস ওপেন করব, এইটাও আমি 5 সেকেন্ড ভিজিট করব, 5 সেকেন্ড ভিজিট করার পরে আমার যখন টাইমটা শেষ হয়ে যায় মানে টুন করে শব্দ হবে, তখন আমি আবার আমার আগের যে পেজ সেখানে চলে যাব, দেখবো যে আমার ডলারটা আরো বেড়ে গেছে। একইভাবে যত এখান থেকে ক্লিকস জব পাবো সেই সবগুলোই আমি ভিজিট করব, এবং যে টাইম আমাকে দেখতে বলবে সেই টাইম অনুযায়ী দেখে টুং শব্দ যখন হবে আমি আগের পেজে চলে যাব। তো এক্ষেত্রে ক্লিক হচ্ছে আপনাদের প্রতি 1 ঘন্টা পরপর নতুন ক্লিক আসে, তাই আপনার প্রতি 1 ঘন্টা পরপর ক্লিকসের নতুন কাজগুলো পেয়ে যাবেন। এরপর দেখাবো যে আপনি কিভাবে টাস্কের জবগুলো করবেন। তো এখান থেকে যখন আপনারা টাস্কে ক্লিক করবেন, এখান থেকে ভিউ টাস্কে চলে আসবেন, তাহলেই আপনারা এখান থেকে এরকম একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে যদি আমি একটু বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাস্ক সেকশনে বর্তমানে 1000-এর বেশি কাজ আছে, এবং এখানে টাস্কের বিভিন্ন ক্যাটাগরিজ আছে, যেটা এখানে লেখা আছে অল ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজের ভিতরে হচ্ছে 218টা আছে। আপনি মাইক্রোকার্স বা অন্যান্য সাইটে যে মাইক্রো জবস গুলো করে থাকেন সেই সেম জবস গুলোই এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা। যেমন একটা ক্যাটাগরির ভিতরে থাকতে পারে সোশ্যাল মিডিয়ার, সেখানে আপনার বিভিন্ন সাইট পেজ ফলো করা, লাইক করা, কমেন্ট করা এগুলো থাকতে পারে, ইউটিউবে ভিডিওতে কমেন্ট করা। এরপর থাকতে পারে আপনার মোবাইল অ্যাপ্লিকেশন, তো এই সেকশনে কাজ থাকবে বিভিন্ন অ্যাপে রিভিউ দেওয়া, ইনস্টল করা, এরপর বিভিন্ন সাইটে সাইন আপ করা, এই সব ধরনের কাজ এখানে থাকবে। আমরা মাইক্রোকার্স বা অন্যান্য যেসব সাইটে কাজ করি সেখানে হচ্ছে এলোমেলোভাবে থাকে, একটা পর একটা থাকে। তো এখানে হচ্ছে জাস্ট একটু ক্যাটাগরি করা, এক একটা ক্যাটাগরি থেকে একজনের জব, কিন্তু আলটিমেটলি আপনি অন্যান্য সাইটে যে ধরনের মাইক্রো জবস করে থাকেন সেই জবসগুলো এখানে আসে জাস্ট ভিন্ন ডলার রেটে। তো এখান থেকে আমি কয়েকটা কাজ আপনাদের দেখাবো। তো আমি যদি এখান থেকে অল ক্যাটাগরি থেকে যদি আমি সোশ্যাল মিডিয়া সাবস্ক্রিপশনটা সিলেক্ট করে নিই, তাহলে এখানে দেখতে পারবেন যে নিচে অনেকগুলো জব চলে আসছে। এখান থেকে আমি একটা জবস, এই যে ভিউ সেকশন, এই ভিউ সেকশনে ক্লিক করে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আই এম নট এ রোবটটা করে দিব, দেন এখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে লিঙ্কটা, লিঙ্কটা নতুন ট্যাবে আমি ওপেন করব, এবং আমাকে বলছে যে আপনি ওই লিঙ্কে যাওয়ার পরে ওই পেজটাকে ফলো করবেন এবং তার একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জমা দেবেন। তো পেজটা আমি ফলো করে দিয়ে আমার ল্যাপটপ থেকে আমি স্ক্রিনশটটা অ্যাড করে দিব আপলোড ইমেজে ক্লিক করার পরে, দেন এখান থেকে সাবমিট করে অ্যাপ্রুভাল দিলে কাজটা সাবমিট হয়ে যাবে। একইভাবে আমি আর একটা কাজ যদি আপনাদের দেখাই, এই সেম কাজ টাস্কের আর একটা কাজ, একইভাবে টুইটারে লিঙ্ক ওপেন করার পরে, ফলো করার পরে এই লিঙ্কটা আপলোড ইমেজে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা অ্যাড করে দিয়ে সাবমিট করে অ্যাপ্রুভাল করে দিব, তাহলেও কিন্তু এই কাজটা আমার সাবমিট হয়ে গেল। তো একইভাবে এখানে টাস্কে যত ধরনের কাজ আছে সব কাজগুলো কিন্তু আপনি করে ফেলতে পারবেন। তো আমি জাস্ট দেখালাম যে
আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া কাজগুলো করবেন, এখান থেকে আপনি মোবাইল অ্যাপসের কাজ করতে পারেন, বিভিন্ন সাইটে সাইন আপের কাজ করতে পারেন, মানে টাস্কে আসার পর ভিউ টাস্ক সেকশন থেকে আপনি যত ধরনের কাজ পাবেন যেগুলো আপনার মনে হবে আপনি পারবেন সবগুলো করে যাবেন। কারণ সেমভাবে আপনি অন্যান্য সাইটে কাজগুলো করেছেন, যেমন মাইক্রোজবসের ক্ষেত্রে এই কাজগুলো আপনি কিন্তু প্রতিনিয়ত করে থাকেন। এখন একটা সেকশন আছে, সেটা হচ্ছে সার্ভে। এই সার্ভেটা আপনি মূলত কিভাবে করবেন, এই সার্ভে সেকশনে আসার পর দেখবেন যে বিভিন্ন রকমের সার্ভে আছে যেগুলো আপনি চাইলে করতে পারেন। তো এই সার্ভেগুলো করার আগে আপনাদের তো আমি আগেই বলেছি যে আপনাদের একটা এক্সাম দিয়ে নিতে হবে, সেই এক্সামটা ভিডিওটা এর আগে আপলোড হয়েছে, আপনার ভিডিওটা দেখে নেবেন। তো এখান থেকে কোনো একটা সার্ভে আমি ওপেন করে দিব। আই এম নট এ রোবট করার পরে এই সার্ভেটা আমাকে অনেকগুলো কোশ্চেন করা হবে। তো প্রথমে যে কোশ্চেনটা করছে, আপনি কোন দেশ থেকে, বাংলাদেশ থেকে কিনা, আমি বলে দিলাম হ্যাঁ আমি বাংলাদেশ থেকে। আপনাকে বলবে যে আপনি অন্য দেশ থেকে কিনা, এখান থেকে এগ্রি করে দিয়ে যেতে হবে। অন্য প্রশ্ন আসবে যে আপনার জন্ম সালটা কত, সেটা এখানে টাইপ করে দিতে হবে। এরপরে প্রশ্ন করছে যে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, সেটা দিয়ে দিবেন। এরপর বলছে আপনার জন্ম ডেটটা, সেই ডেটটা দিয়ে দিতে হবে। এরপর পোস্টাল কোড জিজ্ঞেস করছে, সেগুলো দিয়ে দিবেন। এরপর এখান থেকে বলছে যে আপনি সব ধরনের সার্ভে করতে ইচ্ছুক কিনা, তাহলে আপনি এখান থেকে অল অ্যাক্সেস দিয়ে দিবেন। এরপরে বলছে আপনার ইমেল অ্যাড্রেসটা, আপনি এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিবেন। এখান থেকে আপনার জেন্ডার জিজ্ঞেস করছে, সেটা দিয়ে দিবেন। এরপর আপনি কোন ল্যাঙ্গুয়েজ প্রিফার করেন, তো এখান থেকে আমার সাজেশন থাক আপনি দুইটাই সিলেক্ট করে দিবেন, বাংলা ইংরেজি দুইটাই সিলেক্ট করে দিবেন, এতে বেটার হবে সার্ভে পেতে। তো দেখুন এখানে বলছে যে আপনি কিন্তু সার্ভেটা ক্যাশ করতে পারেননি, এর কারণ হচ্ছে ওরা যে ধরনের সার্ভেয়ার খুঁজছে সেই তথ্যের সাথে আমার তথ্য মিলছে না। মানে ওরা হয়তো চাচ্ছে কোনো একটা বয়সগুলো, কিন্তু আমার এজটা যেহেতু কম হয়তো মিলছে না, বা এরকম কোনো একটা রিকোয়ারমেন্টের জন্য হচ্ছে না। তো এই কারণে আমি অন্য একটা সার্ভে ট্রাই করব। তো অন্য একটা সার্ভে যখন ওপেন করলাম, একেবারে আই এম নট এ রোবট বলছে, এটা করার পরে আমাকে যত ধরনের কোশ্চেন করা হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন সব এগ্রি টু অল করার পরে যত ধরনের কোশ্চেন আমাকে করা হবে সবগুলো কোশ্চেন আমি ঠিকঠাক দিয়ে যাব। কোনো প্রকার ভুল অ্যান্সার করার চেষ্টা করবেন না, এবং আমি যা দেখে যাচ্ছি সেগুলি আপনার অ্যান্সার করার চেষ্টা করবেন। তো এইভাবে আমার সার্ভেটা কিন্তু কন্টিনিউ করতে থাকবে। আরও কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পরেই আমার মেইন সার্ভেতে আমি চলে আসব, এবং এই মেইন সার্ভেটাই হচ্ছে একটু কপিরাইট সেকশন যেহেতু, তো ভিডিওর এই অংশটা আমি স্কিপ করব। তো আমি ভিডিওটা দেখিয়ে যাচ্ছি, অ্যান্সারগুলো আপনার জাস্ট একটু দ্রুত দেখে ফেলুন। তো এখান থেকে যখন আমি সার্ভেটা শেষের দিকে আসবো, তখন আমাকে রিওয়ার্ডটা কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং যখন আমি হিস্টোরিতে চলে আসলাম, এখান থেকে আমি যত কাজ করেছি সবগুলো এখানে দেখা যাচ্ছে, এবং সাথে পয়েন্টসগুলোও কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি এই টাইম ওয়ালের যে তিনটা সেকশন, সার্ভে, টাস্ক এবং ক্লিকস, এই কাজগুলো প্রতিদিন করে যেতে পারবেন অনায়াসেই। তো আজকে যে কাজগুলো দেখালাম, মূলত তিন রকমের, ক্লিকসের কাজ এবং টাস্কের কাজ, সার্ভে কাজ, এই সবগুলো কাজ আপনি প্রতিদিন টাইম ওয়ালে করতে পারবেন এবং ভালো একটা আর্নিং করতে পারবেন। তো যারা সার্ভে করতে পছন্দ করেন না, তারা টাস্ক এবং ক্লিকসের কাজগুলো করবেন। টাস্কের কাজটাই মূলত আপনাদের করা ভালো, সেটা হচ্ছে আপনারা যদি মাইক্রোজবস হয়ে থাকেন, বিভিন্ন সাইটে মাইক্রোজবস করে থাকেন, তাহলে এখানে সব কাজ আপনারা মানে ইনস্ট্রাকশন ছাড়াই করতে পারবেন। টাইম ওয়ালের যে ডলারটা আপনারা পেলেন, এই ডলারটা আপনারা কীভাবে আপনাদের মূল অ্যাকাউন্টে নেবেন, এর জন্য আপনারা এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে উইথড্র যে অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্টে যদি আপনার ক্লিক করে দেন, দেন ওকে করলে এই অ্যামাউন্টটা আপনাদের মেইন অ্যাকাউন্টে চলে যাবে। দেন আপনার যখন ড্যাশবোর্ডে চলে আসবেন, আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন, এবং এই ব্যালেন্সটাই আপনার উইথড্র করতে পারবেন। সেই উইথড্র রিলেটেড সম্পূর্ণ ভিডিও আমি অন্য একটা ভিডিও তৈরি করব, যেটাই আপনি একবারে বিকাশে টাকা নিতে পারবেন সেই পর্যন্ত আমি দেখিয়ে দিব। তো এভাবে মূলত আপনি এই সাইটে এক্সামটা দেওয়ার পরে আপনি সব ধরনের কাজ শুরু করতে পারেন, বিশেষ করে সার্ভে জবগুলো। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।